ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ডিএলইডি দু হাজার বাইশ চব্বিশ ও দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ অর্থাৎ উনিশে সেপ্টেম্বর দু প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে ডিলিড সংক্রান্ত যাবতীয় আপডেটস ও নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ অ্যামিগ্রেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে ডেটটা রয়েছে গতকালের অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর দু কিন্তু নোটিফিকেশানটি শো হয়েছে আজকে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর দু নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখো ফার ট্রেনিং টু কন্ডাক্ট ডিলিডি পার্ট টু এক্সটার্নাল ইভালুয়েশন স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং প্র্যাকটিকাম থ্রি আর পি থ্রি অফ দ্য সিজিন দু হাজার বাইশ চব্বিশ অর্থাৎ দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিলিড কোর্স করছো তাদের যে পার্ট টু এর যে এক্সটার্নাল ইভালুয়েশন স্কুল ইন্টার্নশিপ যে প্রোগ্রাম অর্থাৎ প্র্যাকটিস টিচিং প্র্যাকটিকাম পি থ্রির যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে খুব শীঘ্রই নেক্সট কী বলা হয়েছে ইন কন্টিনিউশন অফ আর আর্লিয়ার নোটিফিকেশান আন্ডার নম্বরটা রয়েছে দেখো পরপর দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট এক্সটার্নাল ইভালুয়েশন ইন স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং পি থ্রি অর্থাৎ এক্সটার্নাল ইভালুয়েশন তার সাথে যে পি থ্রি প্র্যাকটিস টিচিং উইল বি হেল্ড শিডিউল ইন বিটুইন টোয়েন্টিথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যান্ড ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ ইন দ্য পিটিটি টি ডি এডের ইনস্টিটিউশানস ইনক্লুডিং ডায়েটস অ্যান্ড ইন প্রাইমারি স্কুলস এস দ্য গাইডলাইন্স টু বি অভেলেবেল উইথ দ্য লেটার অফ দ্য এক্সটার্নাল ইভালুয়েটর টু দিস ইফেক্ট অর্থাৎ এই যে প্র্যাকটিস টিচিংয়ের পরীক্ষা এক্সটার্নাল ইভ্যালুয়েশান সেটি আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের সমস্ত ডিএলএল প্রতিষ্ঠানগুলি সেক্ষেত্রে ডায়েট গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর সমস্ত ধরনের যে ডিএলএড ইনস্টিটিউশগুলি রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউশে এই যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবার দেখো যিনি এক্সটার্নাল ইভ্যালুয়েটার আসবেন তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে সমস্ত কিছু উল্লেখিত থাকবে অবশ্যই পরপর আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করে নেবো দ্য হেডস অফ দ্য ভেনিউ ডেলিভি ইনস্টিটিউশনস উইল গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ দ্য এক্সটার্নাল ইভালুয়েটার্স অ্যান্ড জেনারেল গাইডলাইন্স ইন দিয়ার ইনস্টিটিউট লগ ইন অর্থাৎ তোমাদের কলেজের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন তিনি তার যে আইডি রয়েছে অর্থাৎ তার যে লগ ইন আইডি রয়েছে সেখানে সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার যিনি পরীক্ষা নিতে আসবেন তার সমস্ত কিছু উল্লেখিত থাকবে জেনারেল গাইডলাইন্সগুলি পরপর উল্লেখ থাকবে দে আর রিকোয়েস্টেড টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য সেম ফর স্মুথ কন্ডাক্ট অফ দ্য ইভ্যালুশন প্রোগ্রাম তাদেরকে এই যে গাইডলাইন সেটা ডাউনলোড করে রাখতে বলা হচ্ছে দ্য হেডস অফ দ্য ভেনিউ ডি ইনস্টিটিউশনস আর অলসো ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম দেয়ার স্টুডেন্টস ওয়েল অ্যাহেড হেড অফ দ্য কমেন্টস অফ দ্য সেড এক্সটার্নাল ইভ্যালুয়েশন প্রোগ্রাম সো দ্যাট দে মে অ্যাবেল টু অ্যাপেয়ার বিফোর দ্য এক্সটার্নাল ইভ্যালুয়েটার অন টাইম নেক্সট কী বলা হচ্ছে কলেজের যারা প্রধানরা রয়েছেন তারা তোমাদেরকে জানিয়ে দেবে যে কবে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই মতো তোমরা কিন্তু নির্দিষ্ট দিনে তোমরা তোমাদের যে সমস্ত কিছু খাতা প্র্যাকটিস টিচিংয়ের যে পাটটিকা সমস্ত কিছু যে এলটিএম সমস্ত কিছু নিয়ে তোমরা কিন্তু সেখানে হাজির হতে পারবে দ্য অ্যাপয়েন্টেড এক্সামিনার্স অর ইভ্যালস উইল উইল বি গিভেন এ এস এম এস ইন দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার কন্টেনিং এ লিঙ্ক উইথ ইউজার আইডেন্ট পাসওয়ার্ড ফর হ্যাভিং অর্থাৎ যিনি পরীক্ষা নিতে আসবেন তার মোবাইলে একটি এস এস যাবে যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু দিলে সেখান থেকে তিনি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার গাইডলাইন্স ইভালুয়েটেড মার্ক এন্ট্রি ফর্ম দ্যাট ইজ মার্ক রোল অ্যাটেন্ডেন্স সিট রেমুনারেশন বিল সমস্ত কিছু কিন্তু সেখান থেকে তিনি পেয়ে যাবেন মধ্যাকোথা এটা যদিও সমস্ত কলেজের প্রধানদের উদ্দেশ্যে নোটিফিকেশানটা উল্লেখ করা হয়েছে তো সেক্ষেত্রেও তোমরা যারা দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিলিট কোর্স করছো তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু এটা বিজ্ঞপ্তি তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা তোমাদের কলেজ থেকে আশা করি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে পরীক্ষা অবশ্যই দিতে হবে তাছাড়া কিন্তু রেজাল্ট ইনকমপ্লিট চলে আসবে নেক্সট এখানে দেখো যেটা বলা হচ্ছে যারা কন্টিনিউইং ক্যান্ডিডেটস রয়েছে যদি কেউ থেকে থাকে হু আর এলিজিবল যারা যোগ্য অ্যান্ড হ্যাভ নট ফিল আপ দ্য এক্সামিনেশন ফর্ম অ্যাফিয়ারিং ইন দ্য এক্সটার্নাল রিভালুশনের জন্য যারা ফর্ম ফিল আপ করেনি সেক্ষেত্রে তাদেরকে কিন্তু যেটা বলা হচ্ছে আর রিকোয়েস্টেড টু কন্ডাক্ট অ্যা কন্টাক্ট উইথ দ্য কনসার্ন হেড অফ দ্য তোমাদের কলেজের যিনি প্রধান রয়েছেন সেক্ষেত্রে যোগাযোগ করতে বলা হচ্ছে সেক্ষেত্রে সমস্ত কিছু সেক্রেটারির উদ্দেশ্যে এক্সেল ফরম্যাটে তোমাদের যারা কন্টিনিউইং ক্যান্ডিডেটস রয়েছে সেক্ষেত্রে তাদের সমস্ত কিছু কিন্তু পাঠানো হবে সেক্ষেত্রে তোমরা তোমাদের কলেজের যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে মোদ্দা কথা তোমাদের যে পরীক্ষা আগামী সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং চৌঠা অক্টোবর দু হাজার মধ্যে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে যেটা হলো দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষে নেক্সট দু হাজার তেইশ পঁচিশের ক্ষেত্রেও সেম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এখানে রয়েছে সিজন দু হাজার তেইশ পঁচিশ বাকি সমস্ত কিছু সেম রয়েছে অর্থাৎ পরীক্ষা আগামী সেই টোয়েন্টিথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে অনুষ্ঠিত হবে পরপর সমস্ত কিছু একই রয়েছে নোটিফিকেশনে অর্থাৎ দুটি সিজিনের জন্য দু হাজার বাইশ চব্বিশ এবং দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের যে এক্সটার্নাল ইভালুয়েশন ইন প্রি ইন্টার্নশিপ প্রসেস বেসড টিচিং লার্নিং স্কিল এনভেসমেন্ট প্রোগ্রাম পি ওয়ান হচ্ছে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের এবং যেটা রয়েছে পি থ্রি অর্থাৎ প্র্যাকটিকাম থ্রি সেক্ষেত্রে দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো তোমরা যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট দিনে উপস্থিত থাকবে অবশ্যই তোমাদের কলেজ থেকে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ